নমস্কার বন্ধুরা, লাইফ ক্যাপচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ চলে এসেছি বেশ কিছু টিপস নিয়ে, যা কিনা আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তের কাজকে অনেক সহজ থেকে সহজতম করে দেবে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রত্যেকটা গৃহিণীরাই ঘরের নানা রকম কাজে ব্যস্ত থাকে। সেই সমস্ত কাজ কিভাবে অতি সহজেই করে নেওয়া যায় আর যেই কাজগুলো করতে আমাদের অনেকটা সমস্যার মধ্যে পড়তে হবে জেনেও আমরা করে থাকি, সেই সমস্ত কাজের সঠিক সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি চলে এসেছি। চলো তাহলে আজকের ভিডিও শুরু করে দিই। সকালবেলা আমাদের ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো দাঁত ব্রাশ করা। আবার কেউ কেউ সারাদিনের মধ্যে 2 থেকে 3 বারও দাঁত ব্রাশ করে, আর দাঁত মাজার পর আমরা ব্রাশটাকে এদিক ওদিক রেখে দিই। তার ফলে ব্রাশের মধ্যে নানান ধরনের পোকামাকড় আসতে পারে, যেটা কিনা আমরা পরে যখন আবার ব্রাশ করব এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। আর এই পোকামাকড় আসার সব থেকে মূল কারণ হচ্ছে ব্রাশটা ভিজে অবস্থায় আমরা রেখে দিই, যার মধ্যে অনেক ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। আমাদের প্রত্যেকের কাছেই তো রয়েছে জামাকাপড় শুকানোর ক্লিপ। ব্রাশ ব্যবহারের পর আমরা ব্রাশটাকে এদিক ওদিক না রেখে যদি ক্লিপটা দিয়ে ব্রাশটাকে এভাবে আটকে স্ট্যান্ডের মতো রেখে দিই, তাহলে ব্রাশের মধ্যে থাকা সমস্ত জল যেমন শুকিয়ে যাবে, তার ফলে যে কোনো ধরনের পোকামাকড় ব্যাকটেরিয়া ব্রাশের মধ্যে আর থাকতে পারবে না। আর এইভাবে রাখলে বিশেষ অনেকটা জায়গারও কিন্তু প্রয়োজন হয় না। ব্রাশ হোল্ডার ছাড়া আমরা যদি ব্রাশকে এভাবে রেখে দিই তাহলে ব্রাশগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ফলে অনেক দিন পর্যন্ত ব্রাশগুলো ভালো থাকে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে আসি পরবর্তী টিপস। আমরা মহিলারা নানান ধরনের প্যান্ট পরি, কখনো লেগিংস, কখনো ট্রাউজার, কখনো পাটিয়ালা, কিন্তু এই প্যান্টগুলোর মধ্যে সব সময়ের জন্যই কিন্তু যে পকেট থাকবে এরকমটা নয়। বিশেষ বিশেষ অনেক প্যান্ট আছে যেগুলো রেডিমেড কেনা থাকে, সেগুলোর মধ্যে কিন্তু পকেট থাকে না। আর পকেট ছাড়া আমাদের বেশ কিছু দরকারি জিনিসপত্র নিতে যেমন অসুবিধা হয়, তেমন আমরা কমফোর্টেবলভাবে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না কোনো দামি জিনিসপত্র নিয়ে, কেননা এখন রাস্তায় বেরোলেই আমাদের পিক পকেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা ট্রেনে বাসে হোক বা পায়ে হেঁটে যেভাবেই আমরা ট্রাভেল করি না কেন, এই সমস্যাটা কিন্তু দিন দিন বেড়েই চলে যায়। তাই যেই সব জামা কাপড়ে পকেট থাকবে না সেই প্যান্টের মধ্যে খুব সহজেই আমরা পকেট বানিয়ে নিতে পারবো ঘরেই। তো দেখো এখানে আমি একটা মোজা নিয়ে নিয়েছি, এই ধরনের সিঙ্গেল মোজা যেগুলোর পেয়ার হারিয়ে যায় বা একটা ছিঁড়ে গেছে, সেই ধরনের সিঙ্গেল মোজাগুলোকে কিন্তু আমরা তখন আর কোনো কাজে লাগাতে পারি না, রেখেই দিই। এটাকে যদি আমরা ভিতর দিকের থেকে একটা সেফটি পিন দিয়ে আটকে নিতে পারি আর তারপর এর মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র ক্যারি করে আমরা ট্রাভেল করি, আমরা যেমন নিশ্চিন্তে যেতে পারবো, আমাদের কিন্তু কোনো টেনশান থাকবে না, আর ওপর থেকে কিন্তু বোঝাও যাবে না যে আমরা প্যান্টের সাথে কোনো কিছু ক্যারি করছি। এইভাবে অনেকটাই কমফোর্টেবলভাবে কিন্তু আমরা জার্নি করতে পারবো, সেটা সোনার জিনিস হোক বা দরকারি কোনো জিনিস বা টাকা পয়সা, এভাবে নিয়ে আমরা নিশ্চিন্তে বহু দূর অবধি যেতে পারবো। এভাবে তোমরা করে দেখতে পারো, অনেকটাই উপকারে আসবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে আসি পরবর্তী টিপসে। শীতকালে তো আমরা চা কফি প্রত্যেকেই খেতে ভালোবাসি, কিন্তু কফিতে যে বিশেষ সমস্যাটা হয়, যদি আমরা একবারে বড় একটা কৌটো কিনে আনি বা বড় একটা পাউচ কিনে এনে কৌটোর মধ্যে ঢালি, সেক্ষেত্রে কৌটোর ঢাকনাটা যদি ঠিক মতো না আটকানো হয় হাওয়া ঢুকে কিন্তু দেখা যায় কফিটা দলা পেকে যাচ্ছে, আর এক্ষেত্রে আমাদের আর কফি খেতে ভালো লাগে না, কফিটা শক্ত হয়ে জমাট বেঁধে যায়, পুরো কফিটাই নষ্ট হয়ে যায়। আর দাম দিয়ে জিনিস কিনে এনে আমরা কখনোই কিন্তু জিনিস নষ্ট হতে দিতে পারি না, তাই এবার থেকে কফি কিনে আনার পরে কফির কৌটোর মধ্যে আমরা ছোট্ট একটা পুটলিতে সামান্য একটা জিনিস রেখে দেবো। তো দেখো এখানে আমি একটা ছোট ন্যাপকিনের টুকরো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু চাল। চালটা দিয়ে এবার ন্যাপকিনটাকে যদি একটা পুটলির মতো করে কফির কৌটোতে কফি ঢেলে তারপরে এই চালটাকে আমরা এইভাবে রেখে দিতে পারি কৌটোর মধ্যে, তারপরে এয়ার টাইট করে ঢাকনা আটকে যদি আমরা রেখে দিই তাহলে দীর্ঘদিন পর্যন্ত কফি ভালো থাকবে, কোনো রকম হাওয়া ঢুকে কিন্তু কফি জমাট বাঁধবে না, কেননা চাল সবসময়ের জন্য জলীয় ভাবটা শুষে নিয়ে ড্রাই ভাব দেয়। এবার থেকে কফি আনলে তোমরা এই পদ্ধতিটা করে দেখতে পারো, অনেকটাই উপকারে আসবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে আসি পরবর্তী টিপসে। চা কফি যখন আমরা কোনো খাটে বসে খাই তখন আমাদের বেড কভারে পড়ে যেতেই পারে,
সেরকমভাবে আমাদের জামা কাপড়ও কিন্তু চা পড়ে অনেক সময় নষ্ট হয়ে যায়। আর দেখো এখানে আমি একটা বেড কাভারের মধ্যে বেশ কিছুটা চা ঢেলে ফেলে তোমাদেরকে দেখাচ্ছি যে চায়ের দাগ কত সহজেই কিন্তু তুলে নেওয়া যায়। আমাদের ভালো জামা কাপড়ে যদি চায়ের দাগ পড়ে যায় বা ভালো বেড কাভারে যদি চায়ের কফির দাগ পড়ে যায় সেক্ষেত্রে আমাদের একটা চিন্তা হয় যে এই চায়ের দাগটা ওঠানো খুবই মুশকিল। আমরা অনেক জিনিস দিয়ে চেষ্টা করেও চায়ের দাগ তুলতে পারিনি। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পাতিলেবু ছোটো করে এক টুকরো। এবার এই পাতিলেবুর রসটা ভালো করে যদি চা পড়ে যাওয়া জায়গাটায় আমি দিই, তারপর এই পাতিলেবুর খোসাটা দিয়ে ভালো করে স্ক্রাবিং করি বেশ 5-7 মিনিট, তাহলে দেখা যাবে যে চা পড়ে জায়গাটা কালারটা চেঞ্জ হয়ে গেছিলো সেটা কিন্তু সম্পূর্ণই উঠে যাবে। এই অবস্থায় 2-3 মিনিট আমি এটাকে রেখে দেব। তারপর প্লেন জলে আমি এই কাপড়টাকে ধুয়ে দেখাচ্ছি যে কোনো রকম দাগ কিন্তু আর এর মধ্যে নেই। আর সামান্য পাতিলেবুর রস দিয়ে যদি আমরা চায়ের দাগটাকে জামা কাপড় থেকে তুলে ফেলতে পারি তাহলে কিন্তু আর কোনো রকম ডিটারজেন্ট, সাবান, শ্যাম্পু কোনো কিছু দিয়ে পরিষ্কার করার দরকার নেই। একদমই পরিশ্রম ছাড়াই আমরা চায়ের দাগটাকে উঠিয়ে ফেলতে পারলাম। তাহলে দেখতেই পেলে কত সহজে কিন্তু এক টুকরো লেবু দিয়ে আমরা এইভাবে জামা কাপড় থেকে চা কফির দাগ তুলে ফেলতে পারবো। যাদের প্রায় দিনই এই সমস্যা হয় তারা এইভাবে করে দেখতে পারো, অনেকটাই উপকারে আসবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সকাল সন্ধ্যায় আমরা পুজো দেওয়ার সময় ধূপকাঠি ব্যবহার করি। আর বেশ কিছুদিন যাবৎ আমি ধূপকাঠি জ্বালানোর সময় লক্ষ্য করছি যে ধূপকাঠিটা জ্বালানোর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কেননা বাজারে এখন সমস্ত জিনিসই কিন্তু ডুপ্লিসিটিতে ভরে গেছে। তাই এবার থেকে যদি ধূপকাঠি আনার পর দেখা যায় যে অল্প সময়ের মধ্যেই ধূপকাঠিটা শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ধূপকাঠিটা জ্বালানোর আগে যদি এইভাবে সমস্ত ধূপকাঠিগুলোকে একটু ভিজিয়ে রোদে শুকিয়ে নেওয়া যায় আর তারপরে যদি সকাল সন্ধ্যে পুজো দেওয়ার সময় আমরা এই ধূপকাঠি ব্যবহার করি, তাহলে যেটা কয়েক সেকেন্ডের মধ্যেই জ্বালানোর সাথে সাথে শেষ হয়ে যেত সেটা কিন্তু বেশ অনেকটা সময় পর্যন্ত জ্বলবে। এবার থেকে ধূপকাঠি জ্বালানোর আগে এই টিপসটা তোমরা ফলো করে দেখতে পারো, অনেকটাই উপকারে আসবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গ্যাস সিলিন্ডারে যখন আমরা রান্না করি তখন আমাদের চিন্তা থাকে যে কবে হঠাৎ করে সিলিন্ডারটা শেষ হয়ে যাবে, আর তার ফলে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় যে যখন তখন সিলিন্ডার শেষ হয়ে যায়। হয়তো কারোর 1 মাস, কারোর 2 মাস, কারো আবার 15 দিন হতে না হতেই কিন্তু সিলিন্ডার শেষ হয়ে যায়। এখন যা সিলিন্ডারের দাম দিন দিন বেড়েই চলেছে, মধ্যবিত্ত পরিবারে কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে হয়ে দাঁড়ায় এইভাবে যদি হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে যায়। আমরা প্রত্যেকবার সিলিন্ডার ব্যবহারের সময় যখন আমরা সিলিন্ডার নতুন লাগাবো তখন সেই দিনের ডেটটা যদি আমরা দিয়ে রাখি তার থেকে 15 দিন কি 1 মাস আস্তে আস্তে আমাদের অ্যালার্ট হয়ে যাবে সেই ডেট দেখলে যে সিলিন্ডারটা আর কতদিন যাবে। এই সব কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি। কিন্তু আরও একটা টিপস আছে সিলিন্ডারের মধ্যে কতটা গ্যাস রয়েছে সেটা সহজেই বোঝার জন্য। তো দেখো এখানে আমি একটা সিলিন্ডারের মধ্যে ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে প্রথমে মুছে দিলাম। এবার যেই জায়গাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে সেই জায়গাটা বুঝতে হবে যে গ্যাস খালি হয়ে এসেছে, আর যেখানে গ্যাস ভরা আছে সেই জায়গায় সিলিন্ডারটা কিন্তু একটু দেরি করে শোকাবে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা বাড়িতেই পরীক্ষা করে নিতে পারবো যে গ্যাস আর কতটা আছে। এইভাবে সিলিন্ডার শেষ হওয়ার আগে আমরা কিন্তু ঘরে যদি পরীক্ষা করে নিই তাহলে আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।